কিয়েভের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে বেলারুশের সেনারা যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণার পর এবার তাদের প্রতিরোধে প্রস্তুত হচ্ছে ইউক্রেনীয় সেনারা। মঙ্গলবার ইউক্রেনের সেনা ও জাতীয় নিরাপত্তা বাহিনীর উদ্যোগে বেলারুশ সীমান্তে পরিচালিত হয় এক যৌথ সামরিক মহড়া। তীব্র শীত উপেক্ষা করে দেশটির দুই বাহিনীর সদস্যরা আরও একবার ঝালিয়ে নেন নিজেদের। G7-ভুক্ত দেশ অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া ব্যারেল প্রতি $60 দরে জ্বালানি তেল রপ্তানি করার বিষয়টি এবার আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এ বিষয়ে জারি করা ডিক্রিতে জানানো হয়, 2023 সালের 1 ফেব্রুয়ারি থেকে আগামী 1 জুন পর্যন্ত তা বহাল থাকবে। Это неизбежно ухудшит инвестиционный климат во всей мировой энергетике. Затем спровоцирует усиление глобального дефицита энергоресурсов и дальнейший рост их стоимости. পশ্চিমা দেশগুলোর পরিবর্তে জ্বালানি তেল রপ্তানির জন্য নতুন বাজার খুঁজে বের করবে বলে জানায় মস্কো। রাশিয়ার এমন সিদ্ধান্তে আবারও বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে। পুতিনের ডিক্রি জারির পর এমনটাই জানিয়েছেন দেশটির অর্থনীতিবিদরা। কারণ হিসেবে তারা বলেন, সৌদি আরবের পর রাশিয়া বিশ্বে দ্বিতীয় তেল রপ্তানিকারক দেশ, আর ইউরোপের বেশিরভাগ দেশ তাদের মোট চাহিদার সিংহভাগই আমদানি করে রাশিয়া থেকে। তাই হঠাৎ করে রাশিয়া তেল সরবরাহ বন্ধ করে দিলে এর বাজারে আসন্ন সংকট অনেকটাই নিশ্চিত। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।